আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নুরউদ্দিন টিভিতে আপনাকে স্বাগতম। আজকে আমরা জানব এই ছয়টি কাজ আল্লাহর কাছে অতি পছন্দনীয়। নাম্বার এক, আল্লাহর জিকির। জিকির আল্লাহর নৈকট্য অর্জনের অন্যতম মাধ্যম। পবিত্র কোরআনে মহান আল্লাহ অধিক পরিমাণে জিকিরের আদেশ করেছেন। এরশাদ হয়েছে, হে ইমানদাররা, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো। সূরা আহজাব আয়াত 41। হযরত আবু হুরায়রা ও আবু সাঈদ আল খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তারা উভয়ে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ দল আল্লাহর জিকির করতে বসলে আল্লাহর ফেরেশতারা নিশ্চয়ই তাদের ঘিরে নেন, তার রহমত তাদের ডেকে ফেলে এবং তাদের উপর মনের প্রশান্তি বর্ষিত হয়। অধিকাংশ সময় আল্লাহ তার নিকটবর্তীদের সঙ্গে তাদের স্মরণ করেন। মেশকাত হাদিস নাম্বার 2261। নাম্বার দুই, এবাদতের ধারাবাহিকতা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার কাছে আসেন। তার কাছে তখন এক মহিলা ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ইনি কে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিলেন, অমুক মহিলা। বলে তিনি তার নামাজের উল্লেখ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, থামো, তোমরা যতটুকু সামর্থ্য রাখো ততটুকুই তোমাদের করা উচিত। আল্লাহর শপথ, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত সওয়াব দিতে বিরত হন না যতক্ষণ না তোমরা নিজেরা পরিশ্রান্ত হয়ে পড়ো। আল্লাহর কাছে অধিক পছন্দনীয় আমল সেটাই যা আমলকারী নিয়মিত করে থাকে। সহি বুখারী হাদিস নাম্বার 43। নাম্বার তিন, সময় মতো নামাজ আদায়। হযরত আবু আমর শাইবানী রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত, তিনি আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে ইঙ্গিত করে বলেন, এই বাড়ির মালিক আমাদের কাছে বর্ণনা করেছেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, কোন আমল আল্লাহর কাছে অধিক প্রিয়? তিনি বললেন, যথাসময়ে নামাজ আদায় করা। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় জিজ্ঞাসা করলেন, অতঃপর কোনটি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অতঃপর জিহাদ ফি সাবিলিল্লাহ, অর্থাৎ আল্লাহর পথে জিহাদ। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এগুলো তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলছেন, ওই যদি আমি আরও অধিক জানতে চাইতাম তাহলে তিনি আমাকে আরও বলতেন। সহি বুখারী হাদিস নাম্বার 527। নাম্বার চার, আত্মীয়তার বন্ধন রক্ষা করা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত্মীয়তার হক রহমানের মূল, যে তার সংরক্ষণ করবে আমি তাকে সংরক্ষণ করব, আর যে তার ছিন্ন করবে আমি তাকে আমার হতে ছিন্ন করব। সহি বুখারী হাদিস নাম্বার 5989। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গেতি বন্ধন আরশে ঝুলন্ত আছে এবং সে বলেছে, যে আমাকে অবিচ্ছিন্ন রাখবে আল্লাহ তার সম্পর্কে সম্পর্ক তার সঙ্গে অবিচ্ছিন্ন রাখবে, আর যে আমাকে বিচ্ছিন্ন করবে আল্লাহ তার সম্পর্ক তার সঙ্গে বিচ্ছিন্ন করবেন। রিয়াজুস সালিহিন হাদিস নাম্বার 328। নাম্বার পাঁচ, সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ। আর যেন তোমাদের মধ্যে থেকে এমন একটি দল হয় যারা কল্যাণের প্রতি আহ্বান করবে, ভালো কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে, আর তারাই সফলকাম। সূরা আলী ইমরান আয়াত নাম্বার 104। নাম্বার ছয়, মানুষের উপকার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি সে যে মানুষের উপকারে আসে। আর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল মুসলমানদের খুশি করা, তাদের বিপদ আপদে পাশে দাঁড়ানো, তাদের পক্ষ থেকে ঋণ পরিশোধ করা দেওয়া, ঋণ পরিশোধ করে দেওয়া, ক্ষুধার্তদের ক্ষুধা নিবারণের ব্যবস্থা করা। আল মুজামুল আউসাত হাদিস নাম্বার 6026। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন আমিন আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।